ग्रीक आर्ट एवं ग्रीक आर्टे आइडियल विषयगुलो सबलाइम ब्यूटी आदर्शिक सौंदर्य क्षेत्र कौन विषय के प्राधान्य देवा आलोचना। ग्रीक आर्टर सूचना साइकेलेडिक एवं मिनोयान सभ्यता थी। साइकेलेडिक सभ्यता अथवा संस्कृति हलो एक पुरन जुगे संस्कृति जेटा साइकेलेट्स एवं एजियन साइकेलेट्स अंचल साइकेलेट्स द्वीपर के केंद्र कर यह संस्कृति आवर्तित है एवं एर साथ विषय जुक्त रही है एजियन सी एजियन सागर जेटा आसले भूमध्य सागर एक उपसागर जा यूरोप एवं एशियार भेतर दिए प्रवाहित तो हो। मिनोयान सभ्यताओ बुरुन जुगे एक एजियन सभ्यता जेटा क्रीट द्वीप एवं अन्य एजियन द्वीपगुलोर आशपाश दिए गड़े उठे प्राय 3500 ख्रीष्टपूर्वाब्दे। ताई साइकेलेडिक एवं मिनोयान सभ्यता थेके शुरू हुआ ग्रीक आर्ट परवर्तीते जन्म दिए वेस्टार्न क्लासिकल आर्टेर तत्परवर्तीते जिओमेट्रिक आर्काइक एवं क्लासिकल जुगे एगुलो आरो विकसित हुए। हेलेनिस्टिक पिरियडे एर सबचेये बेशी अग्रगति देखा जाए। प्राचीन ग्रीक आर्टेर साथे आर्टेर अनेकगुलो वैशिष्ट्य रयेछे तार मध्ये एखाने शुधु एर जे आइडियल एक्सप्लोरिंग बा एकटा आदर्शिक सौंदर्य खोजा सेई विषय निये संक्षिप्त आलोचना होच्छे। जे एनसियन ग्रीक आर्ट आसले प्रभावित हुएछिलो সেই সময়ের যে দর্শন ফিলোসফি আমরা জানি যে গ্রিসকে একদম দর্শনের সূতিকাগার বলা হয় সেইখানে অ্যারিস্টটল প্লেটোর মতো দার্শনিকরা ছিলেন সক্রেটিসের মতো দার্শনিক ছিলেন তাদের কর্মকাণ্ড ধারা বা তাদের লেখনী বা তাদের বক্তব্য ধারা সেই সময়ের প্রত্যেকটি আর্ট ফর্মই আসলে প্রভাবিত হয়েছে। গ্রিক আর্ট এভাবেই তাদের সেই সময়ের যে দর্শন শুধু এই তিনজন নয় আরও বিভিন্ন রকম দর্শনের জন্ম দেখা গিয়েছে এই গ্রিসে তাদের দ্বারা শিল্প প্রভাবিত হয় গ্রিক শিল্প প্রভাবিত হয়। প্লেটোর বিভিন্ন বক্তব্যের মধ্যে বা বিভিন্ন ডকুমেন্টসের মধ্যে আদর্শবাদের বিষয় এসেছে তো সেইগুলো আর্টের ক্ষেত্রেও খাটে এবং বলা হয় যে মানে গ্রিকদের মতে যেটা ছিল সেটা হলো গুড আর্ট ওয়াজ অ্যাবাউট ইমিটেশন অর্থাৎ ভালো শিল্প ছিল নকল অর্থাৎ যেটা যেই রূপে সেটাকে সেই রূপে তুলে ধরারই একটা প্রয়াস এই গ্রিক আর্টের ভিতর লক্ষণীয়। তার সাথে যেসব বিষয় থাকবে ব্যালেন্স মানে ভারসাম্য প্রপোর্শন মানে অনুপাত এবং হারমোনি অর্থাৎ পুরো জিনিসটার মধ্যে একটা ঐক্য থাকবে কিসে কিসে সেটা হবে কালার এবং স্ট্রাকচারে অর্থাৎ রং এবং কাঠামোর ভেতরে একটা হারমোনি থাকবে যেটা আসলে সৌন্দর্য সৃষ্টি করে। এই বিষয়গুলোই তাদের কমবেশি প্রত্যেকটা শিল্পের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।